আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আজ আমি আপনাদেরকে ইংরেজি গ্রামারের টেন্স সম্পর্কে আলোচনা করব। আমরা এই ক্ষেত্রে আমরা প্রথমে দেখব টেন্স অর্থ কী এবং টেন্স কাকে বলে এবং টেন্স প্রধানত কত প্রকার ও কী কী। তো আমরা প্রথমে দেখব টেন্স অর্থ কী। টেন্স অর্থ হচ্ছে কাল বা সময়। তো আমরা এখন দেখব টেন্স কাকে বলে। যে কোনো কাজ হওয়ার সময়কে টেন্স বলে। তো এই ক্ষেত্রে আমরা নিচে চারটা উদাহরণ দেখব। আমি ভাত খাই, আমি বই পড়ি, আমি স্কুলে যাই, আমি টিভি দেখি। এই চারটা সেন্টেন্সটি যদি আমরা দেখি, প্রথম সেন্টেন্সটির ক্ষেত্রে ভাত খাওয়া বোঝায়, দ্বিতীয় সেন্টেন্সটির ক্ষেত্রে বই পড়া কাজটি বোঝায়, তৃতীয় সেন্টেন্সটির ক্ষেত্রে স্কুলে যাওয়া বোঝায়, চতুর্থ সেন্টেন্সটির ক্ষেত্রে টিভি দেখা বোঝায়। এই চারটি সেন্টেন্সটির ক্ষেত্রে দেখা যায় যে চারটিতে কোনো না কোনো কাজ করা বোঝায়। সুতরাং এইটি হচ্ছে টেন্সের উদাহরণ। তো আমরা এখন দেখব টেন্স প্রধানত কত প্রকার। টেন্স প্রধানত তিন প্রকার: এক, প্রেজেন্ট টেন্স; দুই, পাস্ট টেন্স; তিন, ফিউচার টেন্স। তো আমরা এখন দেখব প্রেজেন্ট টেন্স কাকে বলে। প্রেজেন্ট অর্থ হচ্ছে বর্তমান এবং টেন্স অর্থ হচ্ছে সময় বা কাল। তাহলে আমরা প্রেজেন্ট টেন্সের সংজ্ঞা দেখি। বর্তমান সময়ে যে কোনো কাজ করা বা হওয়াকে প্রেজেন্ট টেন্স বলে। তো আমরা উদাহরণ দেখি। আমি স্কুলে যাই, আমি একটি বই পড়ি। আমরা দুইটি উদাহরণ দেখতে পাচ্ছি। এই দুইটি উদাহরণটিতে প্রথম সেন্টেন্সটি আমি স্কুলে যাই, স্কুলে যাওয়া কাজটি সাধারণত বর্তমানে বোঝায়, তাই এই উদাহরণটি প্রেজেন্ট টেন্স। আমি একটি বই পড়ি, এই একটি বই পড়া কাজটি সাধারণত বর্তমানে বোঝায়, সুতরাং এটিও একটি প্রেজেন্ট টেন্স। তো আমরা এখন দেখব পাস্ট টেন্স। পাস্ট অর্থ হচ্ছে অতীত এবং টেন্স অর্থ হচ্ছে কাল। তাহলে আমরা দেখি পাস্ট টেন্স, অতীত সময়ে যে কোনো কাজ করা বা হয়েছিল এমন বোঝালে তাকে পাস্ট টেন্স বলে। তো আমরা পরে দেখি, যেমন আমি স্কুলে গিয়েছিলাম, আমি একটি গল্পের বই পড়েছিলাম। তো আমার প্রথম সেন্টেন্সটির ক্ষেত্রে স্কুলে যাওয়ার কাজটি সাধারণত অতীতে হয়েছিল। আমার পরেরটা দেখি, আমি একটি গল্পের বই পড়েছিলাম, মানে এটা হচ্ছে এই গল্পের বই সাধারণত আমি অতীত সময় পড়েছিলাম, তাই এই দুইটি উদাহরণটি হচ্ছে পাস্ট টেন্স। তো আমরা এখন দেখব ফিউচার টেন্স। ফিউচার অর্থ হচ্ছে ভবিষ্যৎ এবং টেন্স অর্থ হচ্ছে কাল বা সময়। তো তাহলে আমরা সংজ্ঞা দেখি। ভবিষ্যৎকালে যে কোনো কাজ করা হবে বোঝালে তাকে ফিউচার টেন্স বলে। যেমন আমি স্কুলে যাব, আমি একটি বই পড়ব, আমি একটি বাড়ি তৈরি করব। প্রথম সেন্টেন্সটির ক্ষেত্রে আমরা দেখি আমি স্কুলে যাব, স্কুলে যাওয়ার কাজটা সাধারণত আমি করব, এটা হচ্ছে ভবিষ্যতে। আমি একটি বই পড়ব, বই পড়ার কাজটা সাধারণত এটা বোঝায় যে এটা আমি ভবিষ্যতে করব। এবং একটি বাড়ি তৈরি করার ক্ষেত্রে আমরা দেখি যে এই বাড়ি তৈরি করার কাজটা সাধারণত ভবিষ্যতে হবে। সুতরাং এই তিনটি উদাহরণটি হচ্ছে ফিউচার টেন্স।